নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ফিরদৌস। জেনে নেব আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার দরুন দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার দরুন দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর কলকাতায় সারা দিন ধরে কখনো মাঝারি কখনো বা ভারী বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ 8 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলির মধ্যে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাত কমবে বলে জানানো হয়েছে, কিন্তু বৃষ্টিপাত কমার পরও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজকের আবহাওয়ার খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইভিএম নিউজ।